দর্শক দিন রাত নিদ আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আছি এখন হবিগঞ্জের পৌর বাস টার্মিনালে আজকে বিএনপি এবং সমবায় দলগুলোর ঢাকা অবরোধের ষষ্ঠ ধাপের অবরোধ চলছে এই অবরোধে কিন্তু হবিগঞ্জ থেকে এখন আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জে কিন্তু হবিগঞ্জ থেকে কিন্তু প্রায় সব ধরনের যানবাহন কিন্তু চলাচল করছে আমরা আছি এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি বিরতি হবিগঞ্জ সিলেট বিরোধীন এক্সপ্রেস যেটি হচ্ছে আপনার তারা যাচ্ছে সিলেটে আর এখন কিন্তু আমরা এই সিলেটে কিন্তু তারা যাচ্ছে এবং এই তাদের যে প্রত্যেকটা আসনে কিন্তু আসলে যাত্রীদের ভরপুর রয়েছে এবং যদি আপনাদেরকে বলি এই যে অবরোধের যদিও আজকে গত বেশ কয়েকদিন ধরে কিন্তু গত 28 অক্টোবর থেকে কিন্তু এই বিএনপি এবং তাদের সমন্বয়গুলো যে হরতাল অবরোধ সেই অবরোধে কিন্তু অবরোধ চলছে এবং এই অবরোধে কিন্তু আসলে যাত্রীরাও কিন্তু আসলে যে পরিবহনগুলো কিন্তু বন্ধ ছিল তবে আজকে যে ষষ্ঠ ধাপের যে অবরোধ সেই অবরোধে কিন্তু এখন পর্যন্ত এখন কিন্তু হবিগঞ্জ থেকে কিন্তু সব ধরনের যানবাহন চলছে আমরা যদি আপনাদের একটু বলি যে হবিগঞ্জ থেকে সিলেট হবিগঞ্জ থেকে মাধবপুর হবিগঞ্জ থেকে যে অন্যান্য যে বড় বড় যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন কিন্তু চলাচল করছে আমরা একটু কথা বলতে চাই এখানে যারা এই কাউন্টার দায়িত্বে আছেন এখান থেকে যে বাস চলাচল করছে কোনো ধরনের কি কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্যা হয় নাই কোনো সমস্যা হয়েছে না এখন পর্যন্ত কয়টি বাস ছেড়ে গেছে বা গেছে অন্যান্য দিনের মতো কি যে অবরোধ ছাড়া গেছে আগামীতে আরো বেশি চালাবে চেষ্টা করছে ধন্যবাদ দর্শক শুনছিলেন আপনারা এখানে যে তারা যারা রয়েছেন পরিবহনের দায়িত্বে তারা কিন্তু এখান থেকে সব ধরনের কিন্তু যানবাহন চলাচল করছে এবং আমরা একটু আপনাদেরকে বাসের ভেতরে দেখাতে চাই যে বাসের ভেতরে কিন্তু প্রতিটি আসনে কিন্তু পুরোপুরি সিট কিন্তু ভরা রয়েছে এবং তারা যাত্রীরা কিন্তু আসলে তারা যাচ্ছেন তাদের গন্তব্যে একটু এটি হচ্ছে হবিগঞ্জ থেকে মাধবপুরে ছেড়ে দেওয়া বাস আমরা আপনাদেরকে একটু সিলেটের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো দেখানোর চেষ্টা করবো যে বাসে কিন্তু প্রতিটি বাসে কিন্তু আসনে একেবারে পুরোপুরি ভরা রয়েছে যাত্রীরা কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্য কিন্তু যাওয়ার চেষ্টা করছেন বা যাচ্ছেন এবং পরিবহন মালিকরা বলছেন যে তারাও কিন্তু এইখান থেকে যে সব ধরনের বাস কিন্তু ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন আমি যদি আপনাদেরকে একটু বিএনপির অবস্থানের কথা বলি বিএনপি কিন্তু তাদের যে এই অবরোধ অবরোধ সমর্থক কিন্তু হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে কিন্তু তারা মিছিল বিক্ষোভ মিছিল এবং অবরোধ সমর্থন কিন্তু মিছিল করছেন এছাড়া কিন্তু আমরা দেখেছি হবিগঞ্জ জেলা যুব দলের যে সদস্য সচিব শফিক রহমান সিতু তার নেতৃত্বে কিন্তু একটি মিছিল হয়েছে তারা গতকাল রাতে নবীগঞ্জে কিন্তু মুশাহিদ আলম মুরাদ যে উপজেলা যুব দলের আহ্বায়ক মুশাহিদ আলম মুরাদ এবং পৌর যুব দলের সদস্য সচিব জহির ইসলাম সুহেল তার নেতৃত্বে কিন্তু একটি মিছিল কিন্তু তারা মশাল মিছিল কিন্তু তারা করেছেন এবং রাতে কিন্তু আমরা যেটুকু খবর পেয়েছি যে লাখাই উপজেলা যুব দলের আহ্বায়ক তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই যে বিএনপির যে ডাকা যে অবরোধ সেই অবরোধে কিন্তু আমরা দেখি হবিগঞ্জ শহরে কিন্তু প্রতিদিনই কিন্তু ছোটো ছোটো যে যানবাহন রয়েছে সেই ছোটো ছোটো যানবাহনগুলো চলাচল করছিল এবং আজকে কিন্তু আমরা দেখেছি এসে হবিগঞ্জের হবিগঞ্জ থেকে যে সিলেটগামী সিলেট থেকে মৌলভীবাজার হবিগঞ্জ থেকে সিলেট এবং মৌলভীবাজার রুটে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো নির্বিঘ্নে কিন্তু চলাচল করছে এবং এবং দর্শক এবং মিছিল যে বিষয়টি আমরা আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই যে তারা কিন্তু ঝটিকা মিছিল যে বিভিন্ন স্থানে তারা খণ্ড খণ্ড মিছিল তাদের যে সমর্থন বিভিন্ন বিভিন্ন দলের নেতাকর্মীরা অর্থাৎ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু তারা মিছিল করছেন হরতাল সমর্থনে এবং এই যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাত্রীরাও কিন্তু মোটামুটি কিন্তু চাপ রয়েছে যে তারা যাত্রীরা কিন্তু অন্যান্য দিনের মতো কিন্তু যাত্রীরা আসছেন বাস কাউন্টারে এসে কিন্তু তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এবং যদি আপনাদেরকে বলি যে এই হবিগঞ্জ থেকে যে মাধবপুর সেই মাধবপুর গ্রামের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে এবং আপনাদেরকে যদি একটু জানাতে চাই এখানে কিন্তু বাস কাউন্টারে এসে যে বিষয় আমরা দেখেছি বাস কাউন্টারে কিন্তু পুলিশ আনসার সদস্যরা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এছাড়া কিন্তু হবিগঞ্জ শহরের প্রতিটি মুড়ে মুড়ে কিন্তু আমরা দেখেছি পুলিশের উপস্থিতি রয়েছে পুলিশ কিন্তু তাদের প্রতিটি মুড়ে মুড়ে কিন্তু যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন এবং এখান থেকে কিন্তু যে ঢাকা হবিগঞ্জ থেকে যে ঢাকা চট্টগ্রামের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু চলাচল করছে আমরা যদি আপনাকে একটু এনা কাউন্টার দেখাতে চাই এনা কাউন্টারে কিন্তু যাত্রীদের একটি চাপ রয়েছে এবং তারা কিন্তু এখান থেকে কিন্তু যাচ্ছেন
একটু ভেতরে নিয়ে যেতে চাই, তারা কিন্তু সবাই ঢাকা এই কাউন্টারটি হবিগঞ্জ থেকে ঢাকা রোডে চলাচল করে। এই কাউন্টারটি কাউন্টারে কিন্তু মানুষ যাত্রীরা বসে আছেন, তাদের অপেক্ষায় আছেন, তারা বাস ছেড়ে যাবে কখন, তো সেই